হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ড্রামস অ্যান্ড পার্কাশনের পার্কাশন ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো কিছু। আজকে মূলত যে পার্কাশন ইনস্ট্রুমেন্টটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কাহন। কাহন আমরা যদি গুগলে সার্চ করি তাহলে বানানটা অবশ্য CAJON কাজনের মতো করে লিখতে হয়, কিন্তু এর উচ্চারণ হচ্ছে কাহন। কাহন মূলত একটা স্প্যানিশ শব্দ যার বাংলায় অর্থ দাঁড়ায় বাক্স। কাহন দেখতেও অনেকটা বাক্সের মতো। এই কাহন আসলে খুব বেশি একটা পুরনো ইনস্ট্রুমেন্ট না, এটা 19 শতকেই এসছে। কাহনের যদি ইতিহাস ঘাটতে যাই আমরা তাহলে অনেক মজার মজার তথ্য, মজার মজার ঘটনা আমরা পাই। তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত বা সবচেয়ে বিশ্বাসযোগ্য যে কাহনের ইতিহাস সেটা হচ্ছে, যখন স্প্যানিশ কলোনি ছিল তখন আফ্রিকার বিভিন্ন জায়গায় এই ধরনের ইনস্ট্রুমেন্টের প্রথম প্রচলন দেখা যায়। আফ্রিকান যারা ক্রীতদাস ছিলেন তারা নিজেদের ভিতরে গান বাজনা করার জন্য অনেক ধরনের আফ্রিকান পার্কাশন ব্যবহার করতেন, যা পরবর্তীতে যেই কলোনিয়ালিজমের প্রভুরা ছিলেন তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করেন। পরবর্তীতে গান বাজনা করার জন্য তারা মূলত তাদের ফল বা কাপড় চোপড় রাখার যে বাক্স সেগুলোকে তালযন্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করে। এবং সম্ভবত 1970-71 সালের দিকে এসে প্রথম কোনো একটা আফ্রিকান ব্যান্ড দল কোনো একটা অনুষ্ঠানে প্রথম এই বাক্সকে আনুষ্ঠানিক ইনস্ট্রুমেন্ট হিসেবে গানের সাথে ব্যবহার করে। সেখান থেকেই ধীরে ধীরে মূলত এই কাহনের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। কাহন যন্ত্রটাকে আমরা যদি দেখি, এই যন্ত্রটাকে দেখা যাবে অনেকটা বাক্সের মতন, যার পেছনে সাধারণত একটা ফুটো থাকে বা পাশে একটা ফুটো থাকে। তার ভেতরে কখনো চেইন থাকে বা কখনো তার থাকে, অনেকে এর ভেতরে ঘুঙুর ব্যবহার করে। এর সাথে আরও আনুষঙ্গিক যন্ত্রপাতি আজকাল ব্যবহার করার একটা চল এসছে। এই যন্ত্রটার সবচেয়ে মজার যে দিকটা সেটা হচ্ছে যে এই যন্ত্রটা বাজানোর কোনো বাধা ধরা বা গদবাথা নিয়ম নেই। এই যন্ত্রটাকে আপনি যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা যে কোনো উপায়ে গানের সাথে শুধু তাল ধরেই বাজাতে পারেন। তো আমরা খুব বেশি আর কথা বাড়াবো না, আমরা চলে যাব এখন কাহন পরিচিতিতে। এবং এই কাহন পরিচিতির মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝাতে যে কয় ধরনের বা কী কী ধরনের কাহন হয়, কাহন কিনতে গেলে আপনারা কী কী ব্যাপার মাথায় রাখবেন, কী কী জিনিস চেক করতে পারেন, এবং আপনার জন্য কোন কাহনটি ভালো হতে পারে। সবশেষে আমরা একটা বা দুটা গানের সাথে কিছুটা অংশ বাজিয়ে একটা কাহনকে কীভাবে ব্যবহার করে গানের সাথে তাল ধরে বাজাতে হয় বা কীভাবে একটা কাহন আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে গান বাজনা করতে বা নিজের শখের শৌখিন বাজনার দাবিটা বা আবদারটা মেটাতে, কিংবা আপনি যদি পেশাগতভাবেও কাজটা করতে চান তাহলে কীভাবে কাহনটা বাজাতে হয়। তো আর কথা না বাড়াই আমরা চলে যাই কাহন পরিচিতিতে। আমরা আজকে মূলত চার ধরনের কাহন, যেই কাহনগুলো আসলে আমি ব্যবহার করি সেই কাহনগুলোর উপর ভিত্তি করি একটা কাহনের পরিচিতি দিতে চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি চার ধরনের কাহন আছে। এটা এক ধরনের কাহন যেটা আমরা সাধারণত বাজারে দেখে থাকি, এইটা আরেক ধরনের কাহন, এটাও সাধারণত আমরা বাজারে দেখে থাকি বা যে কোনো অনুষ্ঠানে দেখে থাকি। এর ছোট আরেকটা আছে, অনেকে এটাকে বাহনও বলে থাকে আদর করে, বাট এটা এক ধরনের কাহন। এবং সবশেষে আরেক ধরনের কাহন আছে যেটা দেখতে ছোট বাক্সের মতন, এর সাথে একটা বেল্টও আছে অবশ্য, এই ব্যাপারগুলো আমরা একটু পরেই ব্যাখ্যা করব। এই বেল্ট সহ একটা কাহন, এটা দেখতে ছোট বাক্সের মতন। প্রতিটা কাহনের ক্ষেত্রে একটা কমন জিনিস আপনারা পাবেন, সেটা হচ্ছে প্রতিটা কাহনে একটা করে বিভিন্ন অংশেই বাতাস চলাচলের জন্য একটা করে ফুটো থাকে, কখনো পাশে থাকে দেখালাম যেটা আমরা, কোনো কাহনে এটার পেছনে থাকে, কোনো কাহন আপনার রং আলাদা হতে পারে, কোনো কাহনের রং কাঠের রঙই থাকতে পারে, কোনো কাহনের রং কালো, কোনো কাহনের রং খয়েরি। এটা নির্ভর করে আসলে কাহনটাকে কীভাবে বানানো হচ্ছে বা কোন ডিজাইন আপনি কাহনে প্রেফার করছেন। এর সাথে আসলে খুব বেশি কোয়ালিটি বা এর সাথে কাহনের মানের খুব একটা পার্থক্য করে না। তো আমরা এবার একে একে কাহনগুলো দেখে আসি। আমরা কাহন যদি কিনতে যাই তাহলে প্রথমেই দেখতে হবে যে কাহনটা আকৃতিতে কীরকম। কাহন ছোট আছে, বড় আছে, মাঝারি আছে, অনেক বড় আছে, অনেক ছোট আছে। আপনি প্রথমে যেটা করবেন সেই কাহনের দোকানে গিয়ে প্রথমে দেখবেন যে, বা অনলাইনে যদি আপনি দেখেন তখন প্রথমে আপনি দেখবেন যে কাহনটার সাইজ কীরকম। আপনি একটা স্ট্যান্ডার্ড সাইজের কাহন আপনি যদি দেখে নেন যে হ্যাঁ একটা দেখতে কাহন এরকম সাইজের হতে পারে, আপনার প্রাথমিক পর্যালোচনা শেষ। এরপরে কাহনে মূলত দুই ধরনের ভেতরের মেকানিজম থাকে। এক ধরনের মেকানিজম হচ্ছে কাহনের ভেতরে চেইন থাকে। চেইনটা এখান থেকে দেখানো একটু ডিফিকাল্ট, আপনারা যদি গুগলে চেক করে দেখেন বা অন্যান্য বিভিন্ন ইউটিউব ভিডিওতেও আপনারা চেক করে দেখতে পারেন,
বা কাহন যদি দেখতে চান ভিতরে দেখবেন যে একটা চেইন থাকে, অর্থাৎ চার পাঁচটা লম্বা লম্বা পেঁচানো তার একসাথে গুচ্ছ করে রাখা থাকে, সেটাকে বলা হয় চেইন। সো চেইনটা ড্রামসের স্নেয়ারেও থাকে, এই সেম চেইনটাই বা সেম ধরনের চেইনটাই কাহনেও থাকে। এই কাহনটা হচ্ছে, আমরা যদি একটু জুম করি এখানে, এই কাহনটা হচ্ছে চেইন কাহন। এই কাহনের সাউন্ড হচ্ছে এক ধরনের, আমরা যদি এই কাহনের সাউন্ডটা একটু চেক করার চেষ্টা করি, চেইন কাহনের ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে যে চেইন কাহনের সাউন্ড একটু ভরাট থাকে, একটু ঘোলাটে ধরনের থাকে। আরেক ধরনের কাহন আপনারা দেখবেন, ভেতরে সিঙ্গেল বা এক দুইটা তার কোনাকুনি করে বা লম্বালম্বি করে দেওয়া থাকে, সেটাকে বলা হয় চেইন কাহন। চেইন কাহনের সাউন্ড একটু আলাদা হয়, চেইন কাহনের প্যাটার্নটাও একটু আলাদা হয়। কোনো কোনো কাহনের ক্ষেত্রে আপনারা সামনে কাঠ দেখবেন, কোনো কোনো কাহনের ক্ষেত্রে সামনে এরকম পার্টেক্স বোর্ড বা প্লাইউড বোর্ড দেখবেন। কোনো কোনো কাহনের সামনে সাউন্ডটাকে অনেক শার্প করার জন্য অ্যাক্রিলিকেরও ব্যবহার করা হয়ে থাকে আজকাল, যেটা অনেকটা প্লাস্টিক প্লাস্টিক একটা সাউন্ড দেয়। সো আমরা যদি এখন চেইন কাহনের পাশাপাশি স্ট্রিংয়ের একটা কাহন সাউন্ড চেক করার চেষ্টা করি, সাউন্ডটা অনেকটা এরকম। স্ট্রিং কাহন এবং চেইন কাহনের মধ্যে আসলে পার্থক্যটা সাউন্ডের এবং এর ব্যবহার বিধি নিয়ে। আপনি যদি মনে করেন যে আপনি স্টুডিওতে কাজ করবেন বা মাইক্রোফোন দিয়ে খুব সেন্সিটিভ উপায়ে কাজ করবেন, সেই ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে স্ট্রিংয়ের কাহনটা ব্যবহার করা ভালো। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কোনো স্ট্রিট শো করবেন, অর্থাৎ কোনো মক করবেন বা কোনো একটা খোলামেলা জায়গায় বাজাবেন যেখানে হয়তো বন্ধু বান্ধবরা মিলে হই হুল্লোড় করবেন, মোবাইলে ভিডিও করা হবে, সেই ক্ষেত্রে চেইন কাহনটা বেটার। কিংবা আপনি যদি মনে করেন কোনো একটা খোলা জায়গায় মাইক্রোফোন ব্যবহার করেই কোনো একটা কনসার্টের আদলে প্রোগ্রাম করবেন, সেই ক্ষেত্রেও টু সাম এক্সটেন্ট চেইন কাহনটাই কিন্তু বেটার। আপনি যদি বদ্ধ এনভায়রনমেন্টে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আমি একটু আগে বলছিলাম যে চেইন কাহনের সাউন্ডটা একটু ঘোলাটে ধরনের হয়ে থাকে, স্ট্রিং কাহনের সাউন্ডটা কিন্তু অনেক শার্প। সেই ক্ষেত্রে ইনডোর এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা প্রেফার করি মূলত স্ট্রিং বেসড কাহনগুলোকে। এর বাইরে স্ট্রিং বেসড কাহনকে আরেকটা উপায়ে তৈরি করা হয়েছে এখানে, এই ধরনের কাহনগুলো একটু সহজে বহনযোগ্য, দেখতে ছোট একটা বাক্সের মতো এবং এখানে একটা বেল্ট আছে। তো এই বেল্ট ব্যবহার করা হয় আসলে কাহনটা যেন পড়ে না যায়, এর বাইরে আসলে তেমন খুব একটা কোনো বৈশিষ্ট্য নেই। আমরা এই বেল্টটাকে ব্যবহার করি এইভাবে ঝুলিয়ে রাখার জন্য কাহনটাকে। এটা একটা স্ট্রিং কাহন, আপনি চাইলে এখানে মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, অনেকে ল্যাপেল মাইক্রোফোন ব্যবহার করে, অনেকে স্ট্যান্ড মাইক্রোফোন ব্যবহার করতে পারেন। এই ধরনের কাহনের ক্ষেত্রে ল্যাপেল ব্যবহার করাটা বেশি সুবিধাজনক, সেক্ষেত্রে আপনার মুভমেন্টের ক্ষেত্রে খুব বেশি একটা বাধাগ্রস্ত হবে না, এমনকি আপনি গিটারিস্টের মতন স্টেজে চলাফেরা করতে করতেও এটাকে বাজাতে পারেন। বা আপনি যদি ভোকাল প্লাস কাহন প্লেয়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই ধরনের কাহন বেশি সুবিধার, পাশাপাশি আপনার মুভমেন্টটাও ওইখানে অনেকটুকুনি ফ্রিডম দেবে আপনাকে, এই স্বাধীনতাটুকু স্টেজে আপনি পারফরমেন্স উপভোগ করতে পারবেন। এটাও যেরকম চেইন কাহন, কিন্তু এটার বডি মেকানিজমের কারণে এর সাউন্ড আরও একটু শার্প। এই ধরনের কাহনও মূলত ঘরোয়া বাজনায় বা ঘরোয়া আড্ডায়, কিংবা আপনি যদি মনে করেন যে একটা ছোটোখাটো স্টেজ প্রোগ্রাম করছেন যেখানে মাইক্রোফোনের ব্যবহার আছে, সেই ক্ষেত্রেও আপনি এই ধরনের কাহন ব্যবহার করতে পারেন। এটার সাউন্ডটা আমরা যদি একটু দেখি, এই ধরনের কাহন বহন করা সহজ এবং মূলত আমরা এই ধরনের কাহনকে ব্যবহার করে থাকি যেখানে হয়তো আমরা অল্প কিছু গান করব, বা হয়তো অল্প কিছু বলতে আমরা 8-10টার মতন গান করবো, এরকম ধরনের প্রোগ্রাম যেখানে আপনি দাঁড়িয়ে বসে করতে পারেন, সেই ধরনের প্রোগ্রামের জন্যই মূলত এই ধরনের কাহন ব্যবহার করা হয়। আর এই ধরনের বড় বসে থাকার কাহন যেগুলো আছে সেগুলোকে মূলত ব্যবহার করা হয় একটু স্টেজ ধরনের অনুষ্ঠান বা একটু জমজমাট ধরনের বড় অনুষ্ঠানকে কভার করার জন্য। এর বাইরে আমরা আরেক ধরনের ছোট কাহন আজকে দেখাবো, এইটা আসলে খুব বেশি একটা প্রচলিত দেখা যায় না বাংলাদেশে, এই ধরনের কাহন খুব একটা প্রচলিত দেখা যায় না, যদিও এটা বাংলাদেশেই বানানো এবং বাংলাদেশে এই ধরনের কাহনের বিক্রি এখন বেড়েছে। এই ধরনের কাহনের ফুটোটা থাকে নিচে এবং মূলত এই কাহনের ফুটোর সাউন্ডের ক্ষেত্রে আমি যদি সাউন্ডটা একটু কাছ থেকে শোনানোর চেষ্টা করি,
জানি না আসলে ক্যামেরায় কতটুকু সাউন্ডটা এসছে, বাট আপনারা যদি মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এই ইফেক্ট ধরনের সাউন্ডটা খুব বিউটিফুলি বিভিন্ন গানে ব্যবহার করা যায়, বিশেষ করে ফোক গানের ক্ষেত্রে বা অনেক ধরনের গান আছে, ফরিয়াদের যে গানগুলো থাকে, জেলেদের যে গানগুলো থাকে। আমাদের বাংলাদেশে গানের অনেক ঐতিহ্য রয়েছে, অনেক ঐতিহ্যবাহী গানের ভেতরে এই ধরনের কিছু কিছু সাউন্ড একসময় ব্যবহার হয়ে এসছে, যেটা হাড়ি বা পাতিলের মুখ বন্ধ করে চাপ দিয়ে দিয়ে সাউন্ডটা ব্যবহার করে করে ব্যবহার করা হতো। ওই ধরনের সাউন্ডের একটা এফেক্ট এই জায়গা থেকে আপনারা পাবেন। এর বাইরেও এই কাহনের টোনটা, এই যে চারটা কাহন আমরা এখন পর্যন্ত দেখালাম এর মধ্যে সবচাইতে শার্প, আপনারা একটু শুনবেন এখানে। তো আমরা চার ধরনের কাহন দেখলাম, এই চার ধরনের কাহনের মধ্যে মূলত আমরা আগামী যে ভিডিও টিউটোরিয়ালগুলোতে আসবো সেখানে এই দুই ধরনের কাহন মূলত ব্যবহার করার চেষ্টা করব। বাকি দুই ধরনের কাহন আমরা যদি গানের বা কোনো একটা টিউটোরিয়ালের প্রয়োজনে মনে করি তাহলে অবশ্যই আমরা এর ব্যবহারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত এখন থাকলো, আর এরপরে আমরা কিছু ব্যাপারে কথা বলবো যে কাহনগুলাকে আসলে যদি আপনি কিনতে যান বা কোন ধরনের কাহন আপনি দেখতে যান, সেই ধরনের কাহন দেখতে গেলে বা কিনতে গেলে আপনি ঠিক কোন কোন ধরনের ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। আমরা আগামী পর্বে যেটা দেখব যে একটা কাহন কিনতে গেলে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বা কি কি ব্যাপারগুলো আপনাকে চিন্তা করতে হয় বা কোথায় আপনি যে কাহন কিনতে পারেন। এছাড়া কাহন কেনার ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ইউটিউবে বা ফেসবুকে বা অন্য কোনো ভিডিও দেখে কাহনের সাউন্ড শুনে ওই কাহনটাই কিনতে হবে এই ব্যাপারে আসলে কখনোই কনভিন্স হয়ে যাবেন না। কাহন কিনতে গেলে প্রথমেই মাথায় রাখতে হবে আপনার যার কাছ থেকে কাহন কিনছেন তিনি একজন নিয়মিত কাহন ম্যানুফ্যাকচারার কিনা, অর্থাৎ উনি যদি প্রচুর পরিমাণে কাহন তৈরি করে থাকেন এবং প্রচুর পরিমাণে কাহন বিক্রি করে থাকেন তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে উনি আসলে একজন কমার্শিয়াল মেকার, এবং একজন কমার্শিয়াল মেকার যখন কাহন তৈরি করেন তখন ওনার প্রতিটা কাহনের কোয়ালিটি প্রায় কাছাকাছি থাকে, যে কারণে ওনার একটা কাহন যদি আপনি চেক করে দেখেন যে কেমন সেক্ষেত্রে বাকি কাহনগুলো একই ধরনের কোয়ালিটি হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ সেক্ষেত্রে আপনার ঠকার সম্ভাবনা কম। কিন্তু আপনি যদি স্পেসিফিক একজন দুজনের কাছ থেকে কাহন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কাহনটি নিজে বাজিয়ে সাউন্ড শুনে ভেতরে চেক করে দেখে এরপরে কিনতে হবে, কেননা সেক্ষেত্রে আপনার কাহনটি খারাপও হতে পারে বা খুব ভালোও হতে পারে। যেমন এই কাহনটি যখন আমি কিনতে গিয়েছি, এই কাহনটি কাস্টম মেড করা, আমি যখন কাহনটি কিনতে যাই তখন এর এটা চেইন কাহন, আমি তখন তাকে বলেছিলাম যে আমি সাউন্ডটা চেক করে দেখতে চাই। কাহনটা আমি যখন সাউন্ড চেক করলাম তখন আমি দেখলাম যে এর বেস সাউন্ড গ্রুভ সাউন্ড খুব ভালো কিন্তু এর স্নেয়ারের টোনটা আমার পছন্দ মতো হচ্ছে না, তখন আমি যেটা তাদেরকে রিকোয়েস্ট করলাম যে এই কাহনে আমি অতিরিক্ত একটা চেইন ব্যবহার করতে পারি কিনা। তো তারা সম্মতি জানালেন অবশ্যই সম্ভব এটা, এবং তারা আমাকে অতিরিক্ত একটা চেইন সংযোজন করে দিয়েছেন। তো আপনারাও আপনাদের পছন্দ মতন কাস্টম করে নিতে পারেন কাহন, বা দোকানে গিয়ে আপনারা দেখতে পারেন বা অনলাইনে অর্ডার করার সময় দেখবেন যে ওই সেলার অনেক কাহন বিক্রি করে কিনা নিয়মিতভাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে, আগামীতে আমরা যখন আসব তখন আমরা চেষ্টা করব যে আপনি কাহন কিনতে গেলে কি কি জিনিসের অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন। আমরা আমন্ত্রণ জানাবো আমাদের একজন কাহন বাদককে যিনি কাহন কিনতে গিয়েছিলেন, তার অভিজ্ঞতার কথাও শুনবো, এবং পাশাপাশি তার কাছ থেকেও চেষ্টা করব যে আমরা দু একটা গানে উনি কাহন যখন কিনেছেন কেনার পর প্রথম কীভাবে শুরু করেছেন বা কীভাবে বাজিয়েছেন এই অভিজ্ঞতাগুলো শোনার। আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখান থেকে আমি অ্যান্টনি বিদায় নিচ্ছি।